করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা অবস্থায় ডিকেজিএস ইউনাইটেড কলেজের অনলাইন ক্লাসগুলো নিয়মিত চালু ছিল এবং এখনও আছে। ক্লাসগুলো কলেজের নিজস্ব ইউটিউব চ্যানেল ডিকেজিএস ইউসিটিভি বাংলায় আপলোড করা আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবে আশা করছি। ডিকেজিএস ইউনাইটেড কলেজের বিজ্ঞান শাখার সকল ছাত্রছাত্রীদের পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা ভেক্টর চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের আলোচ্য বিষয় ভেক্টরের সামান্তরিক সূত্রটি বর্ণনা করো এবং একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল সমজাতীয় দুটি ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়ের রাশিমালা বের করো। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, ভেক্টরের সামান্তরিক সূত্র। সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর নির্দেশিত হলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করে। আমি আবার বলছি, একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করলে ওই সামান্তরিকের কর্ণ ভেক্টর দুটির লব্ধির মান ও দিক নির্দেশ করবে। যেমন ও এ সি বি একটি সামান্তরিক, এই সামান্তরিকের ও এ বরাবর একটি ভেক্টর পি এবং অপর একটি ভেক্টর ও বি বরাবর কিউ ক্রিয়া করল। তাহলে এই যে সন্নিহিত বাহু ও এ বরাবর পি ভেক্টর এবং ও বি বরাবর কিউ ভেক্টর, দুটি সন্নিহিত বাহু বরাবর দুটি ভেক্টর ক্রিয়া করল, তাহলে এই ও বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ও সি, ও দিক হবে ও থেকে সি বরাবর, ও সি এই ভেক্টর দুটির লব্ধির মান এবং দিক নির্দেশ করবে, আর হচ্ছে এই পি এবং কিউ ভেক্টরের লব্ধি। অর্থাৎ ও সি ভেক্টর হবে ও এ সন্নিহিত বাহু প্লাস ও বি সন্নিহিত বাহু লব্ধি, আর ইজ ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটাই হচ্ছে ভেক্টরের সামান্তরিক সূত্র। এবার আসো আমাদের দ্বিতীয় প্রশ্ন, একই সময়ে একই বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধির মান ও দিক নির্ণয়। মনে করি ও হচ্ছে একটি বিন্দু, ও বিন্দুতে একই সময়ে দুটি ভেক্টর পি এবং কিউ যথাক্রমে ও এ এবং ও বি বরাবর আলফা কোণে ক্রিয়াশীল। এখন ও এ এবং ও বিকে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে ও এ ও এ সি বি সামান্তরিকটি পূর্ণ করি। এখন ও সি যোগ করি, তাহলে ও সি কর্ণ পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। আচ্ছা, সি বিন্দু হতে ও এর বর্ধিতাংশের উপর সিডি লম্ব আঁকি। আচ্ছা, চিত্র থেকে আমরা বলতে পারি ও বি সমান্তরাল এসি, যেহেতু এটা সামান্তরিক, সামান্তরিকের বিপরীত বাহু সমান ও সমান্তরাল। এটা কিউ ভেক্টর হলে এটা
কিউ ভেক্টর হবে। আচ্ছা, ও বি এবং এ সি সমান ও সমান্তরাল এবং ও ডি হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণটা আলফা হলে এই কোণটা আলফা হবে অনুরূপ কোণ বিধায়। আচ্ছা, ত্রিভুজ ও সি ডি সমকোণী, সুতরাং এখানে আমরা পিথাগোরাসের উপপাদ্য বসাতে পারি ও সি স্কোয়ার ইজ ইকুয়াল ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। আমরা ও ডিকে আবার দুইটা উপাংশে বিভক্ত করে লিখতে পারি, এক অংশ হচ্ছে ও এ প্লাস আর এক অংশ হচ্ছে এ ডি, এই দুইয়ের সমষ্টি হচ্ছে ও ডি। যেহেতু স্কোয়ার আছে আমরা এখানে হোল স্কোয়ার করে দেই, প্লাস সি ডি তার স্কোয়ার। এবার এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এখানে বসিয়ে দিই, ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ ডি প্লাস এ ডি স্কোয়ার প্লাস এখানে আরেকটা সি ডি স্কোয়ার আছে, আমরা সি ডি স্কোয়ারটা দিয়ে দিলাম, এটাকে এক নম্বর সমীকরণ দিলাম। এখন দেখো ত্রিভুজ এ সি ডি বা সি এ ডি এটাও একটি সমকোণী ত্রিভুজ। আবার ত্রিভুজ সি এ ডি এটা সমকোণী, সুতরাং এই সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি বসাই তাহলে এ সি স্কোয়ার ইজ ইকুয়াল এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম। এখন দুই নং সমীকরণ হতে এ ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার এর মান হচ্ছে এ সি স্কোয়ার, সেটা আমরা এক নম্বর সমীকরণে বসাই দেব। সুতরাং এক নং হতে পাই হতে পাই ও সি স্কোয়ার ইজ ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু এ ডি প্লাস এইটুকুর মান হচ্ছে এ সি স্কোয়ার। এটাকে আমরা আর একটা সমীকরণ নাম্বার দিয়ে রাখলাম, তিন নাম্বার, এই অংশটুকু আমরা মুছে ফেললাম। এখন এই প্রমাণের স্বার্থে আমরা সিডি এবং এডি এইটুকু আমরা ধরে নিয়েছি, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ তাই এই এসি এর মান দ্বারা এডি মান এবং সিডি এর মান বের করা যাবে ত্রিকোণমিতিক অনুপাত ব্যবহার করে। আমরা ওই কাজটি করব, চিত্র হতে ত্রিভুজ সি এ ডি সমকোণী, সুতরাং সাইন আলফা ইজ ইকুয়াল সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে সিডি আর অতিভুজ হচ্ছে এসি, বা সিডি ইজ ইকুয়াল টু এসি সাইন আলফা, এবং এই ত্রিভুজে আমরা যদি কজ নেই, কজ আলফা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে এডি আর অতিভুজ হচ্ছে এসি, তার মানে এডি বাই এসি, সুতরাং এডি ইজ ইকুয়াল এসি কজ আলফা। আচ্ছা, এখন এই তিন নম্বর সমীকরণে আমরা এডি এর মান বসিয়ে দিতে পারি, সুতরাং
3 নং হতে পাই ও সি স্কোয়ার ইজ ইকুয়াল ও এ স্কোয়ার প্লাস 2 ইনটু ও এ ইনটু এডি। এডি এর জায়গায় আমরা কি বসাবো? এডি এর জায়গায় বসাবো এ সি কজ আলফা, এ সি কজ আলফা প্লাস এ সি স্কোয়ার, এই এ সি স্কোয়ার। আচ্ছা, এখন খেয়াল করো ও সি স্কোয়ার, ও থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর, মানে লব্ধির মান আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এ। ও থেকে এ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে পি ভেক্টরের মান, তার মানে পি স্কোয়ার আছে দিলাম স্কোয়ার প্লাস 2 ইনটু ও এ, ও এ মানে পি ইনটু এ সি। এর থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে মান হচ্ছে কিউ, তাহলে কিউ কজ আলফা প্লাস এ সি হচ্ছে কিউ তার স্কোয়ার। সুতরাং আর ইজ ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মান। প্রশ্নটি ছিল লব্ধির মান ও দিক নির্ণয়ের রাশিমালা বের করো। তো লব্ধির মান পাইছি, এখন লব্ধির দিক নির্ণয় করতে হবে, লব্ধির দিক নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন লব্ধির দিক নির্ণয়, আমরা মনে করি পি ভেক্টরের সাথে মানে এডি এর সাথে ও সি মানে আর ভেক্টর থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে থিটাই হচ্ছে লব্ধির দিক। ধরি পি ভেক্টরের সাথে লব্ধি আর ভেক্টরটি থিটা কোণে ক্রিয়াশীল, তাহলে লব্ধির দিক হচ্ছে থিটা। ধরি পি ভেক্টর এর সাথে লব্ধি আর ভেক্টর থিটা কোণে ক্রিয়াশীল, ঠিক আছে? আচ্ছা, ক্রিয়াশীল। সুতরাং ওসি ইজ ইকুয়াল টু আর রেখার ঢাল, কোন রেখার ঢাল বলতে আমরা ট্যান থেটা বুঝি, ট্যান থেটা। দেখো এই ত্রিভুজে ট্যান থেটা হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে সিডি আর ভূমি হচ্ছে ওডি, তাহলে সিডি ডিভাইডেড বাই ওডি কে আমরা দুই অংশে বিভক্ত করে লিখতে পারি ও এ প্লাস এডি। এবার আমরা উপর দিক থেকে মুছে ফেলি বা ট্যান থিটা ইজ ইকুয়াল টু সিডি, এই যে সিডি এর মান বের করে রাখছি আগেই, এ সি সাইন আলফা ডিভাইডেড বাই ও এ প্লাস কোথায় এডি, এডি এর মান হচ্ছে এ সি কজ আলফা, এ সি কজ আলফা ইজ ইকুয়াল এ সি হচ্ছে কিউ, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ও এ হচ্ছে পি, পি প্লাস কিউ কজ আলফা। হ্যাঁ,
এখানে এসি এসি হচ্ছে কিউ ভেক্টরের মান, তাহলে এসি হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই ওএ হচ্ছে পি ভেক্টরের মান, পি প্লাস এসি হচ্ছে কিউ কজ আলফা। বা থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স, আমরা এখানে পরিষ্কার করে নিই কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা। তাহলে এই সমীকরণ ব্যবহার করে আমরা দুটি ফ্যাক্টরের লব্ধির যে দি, এই দি থিটা, এটা নির্ণয় করতে পারি। দেখো ভূমির সাথে লব্ধি ভ্যাক্টরটি থিটা কোণে কাজ করতেছে, তাহলে এই কোণের পরিমাণটাই হচ্ছে দুটো ভ্যাক্টরের লব্ধির দি। আশা করি তোমরা এই ক্লাসটি অনুধাবন করতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাস লেকচার 4 সেখানে আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। তা আশা করি ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং বাসায় চেষ্টা করবে। ধন্যবাদ সবাই।